নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। বাংলায় সর্ববৃহৎ চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যারা আমাদের পূর্ণ সাবস্ক্রাইবার আছেন তাদের অনেক অনেক ভালোবাসা, এবং যারা নতুন তাদের আমরা বলবো যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারেন্ট আপডেটেড ইন্টারঅ্যাক্টিভ ভিডিও দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে, এবং তার সাথে সাথে অবশ্যই আপনারা একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন, কারণ আমরা যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব আপনারা নিজেরাই বাড়িতে বসে যে কোশ্চেনের উত্তরটা রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব, এবং আলোচনা শেষে আমরা আপনাদের জিজ্ঞাসা করব যে আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আপনারা আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। আপনারা আমাদের কমেন্ট লাইনে পোস্ট করলে আমরা বুঝতে পারবো যেরকম আমাদের ভিডিওর সার্থকতা, সেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে হয়েছে আর আপনাদের পারফরমেন্সটা কতটা এনহ্যান্স করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস শুরু করছি। আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে প্রস্তুত আছেন। আগের দিনের ক্লাসের পর আজকের আমাদের ক্লাস, আর আপনারা যদি আগের দিনের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, এবং চ্যানেলের প্লেলিস্টে দেখুন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, সেখানে আপনারা যাবতীয় আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। এছাড়াও আমরা 1500-র উপরে ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা প্রত্যেকটা ভিডিও দেখুন, প্রত্যেকটা ভিডিও আপনাদের সফলতার একটা মাইলস্টোন, আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখুন। তো চলুন আজকের আলোচনা শুরু করছি 830 নম্বর প্রশ্ন থেকে। 830 নম্বর প্রশ্ন, দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে? আপনাদের চারটে অপশান আছে, এ বি সি ডি বা ক খ গ ঘ বা 1 2 3 4 বা হস্রই অ হস্রই দীর্ঘই। আপনাদের যেটা মনে হচ্ছে আপনারা সেটা খাতায় নিজেরা মার্ক করুন, আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনাদের কাছে ইউজার ফ্রেন্ডলি যদি এ বি সি ডি হয় আপনারা সেইভাবেই আপনাদের খাতায় মার্ক করুন। আশা করছি সেইভাবে আপনাদের ক্যালকুলেশন বা এই কোশ্চেনে অ্যান্সার করতে অবশ্যই সুবিধা হবে। তো চলুন 830 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, যারা বলছেন অপশান এ বা ক শর্টফট, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 831। আদি ব্যঞ্জনের পরিবর্তনে গঠিত দ্বিরুক্তি কোনটি? এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন দেখে নেব আজকে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি, 831 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ডি বা ঘ ছটফট, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 832। বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে বলা হয় কি বলা হয়, সেটা আপনাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, 832 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান গ বা সি পদান্তক দ্বিরুক্তি বা দ্বিরুক্ত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 833। ভিন্নার্থক শব্দযোগে কোন দ্বিরুক্ত শব্দটি গঠিত হয়েছে? আপনাদের স্ক্রিনে চারটে অপশান দেওয়া আছে, যে অপশানটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, 833 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ঘ বা অপশান ডি কোনোটিই নয়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 834, মানে 834 নম্বর প্রশ্ন। যুগ্ম রীতিতে দ্বিরুক্ত পদ গঠিত হয়েছে কোনটিতে? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা অ এ বি সি ডি বা অ আ হস্রই দীর্ঘ বা 1 2 3 4 যেভাবেই আপনারা ক্যালকুলেশন করুন না কেন, আমরা এখানে স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তরটা কোনটা হবে। আপনারা 1 2 3 4 বা এ বি সি ডি যেভাবেই করবেন সেভাবে আপনারা সঠিক উত্তরটি করবার চেষ্টা করুন। সাধারণত এ বি সি ডিটাই আপনাদের অবশ্যই ইউজার ফ্রেন্ডলি হবে, তা সেটা হিসেবে আপনারা মার্ক করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশান এ বা ক হাতে নাতে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 835। কোনটি পদার্থক দ্বিরুক্ত উদাহরণ? তা আপনাদের এখানে চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে উল্লেখ করছেন অপশান সি বা গ হাতে নাতে,
তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 836। ডেকে ডেকে হয়রানি হয়েছি কোন পদের দ্বিরুক্তি? আপনাদের স্ক্রিনে চারটে অপশান দেওয়া আছে, যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 836 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান ঘ বা অপশান ডি ক্রিয়া, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 837। কোনটি বিশেষ্য পদের দ্বিরুক্ত? আপনাদের চারটে অপশান দেওয়া আছে, যে উত্তরটা সঠিক সেটাই রাইট মার্ক করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 837 নম্বর প্রশ্ন, যারা উত্তর করছেন অপশান সি বা গ ভাইয়ে ভাইয়ে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 838। এই কোনটি সর্বনাম পদের দ্বিরুক্তি? তাহলে যেটি সর্বনাম পদের দ্বিরুক্তি সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ডি বা ঘ, কে কে এলো, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 839। বিশিষ্টাত্মক বাগধারার দ্বিরুক্ত শব্দের ব্যবহার রয়েছে কোন বাক্যে? তাহলে যে বাক্যে এর ব্যবহার রয়েছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ চারটি উত্তরের মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা উত্তর উল্লেখ করছেন অপশান বি বা খ, মেয়েটিকে চোখে চোখে রেখো, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 840। ছেলেটিকে চোখে চোখে রেখো, এখানে দ্বিরুক্তির অর্থ কী? তা আমাদের এখানে দ্বিরুক্তির অর্থ যেটা সেটা আপনাদের নির্বাচন করতে বলা হয়েছে। আপনারা এ বি সি ডি বা ক খ গ ঘ এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর করেছেন অপশান এ বা ক, সতর্কতা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 841। ভাবের প্রগাঢ়তা বোঝাতে কোনো বাক্যে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে? তাহলে কোন বাক্যে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ বা সি, ভুলগুলো তুই আন রে বাছা বাছা। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার অপশান গ করেছেন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 842। লোকটা হাড়ে হাড়ে বদমাইশ, এখানে হাড়ে হাড়ে দ্বিরুক্ত শব্দটি কি অর্থ প্রকাশ করেছে? অথবা লোকটা হাড়ে হাড়ে শয়তান কি অর্থে বাক্যটিতে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে? তা আপনাদের এই দুটো প্রশ্নের একটাই চারটে অপশান বা দুটো সেম কোশ্চেন আছে আপনাদের এখানে, দুটো কোশ্চেনের একই অপশান। এই অপশানের চারটে অপশানের মধ্যে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তা আপনারা এ বি সি ডি বা ক খ গ ঘ এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশান খ আধিক্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 843। কোন দ্বিরুক্তিতে অধিক্য বোঝায়? তাহলে যেটা আধিক্য বোঝায় সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর করেছেন অপশান গ, লোকটি হাড়ে হাড়ে শিক্ষা পেয়েছে, তাদের সবার উত্তর সঠিক। যারা এই কোশ্চেনের উত্তর করেছেন অপশান গ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবং চলে আসছি আমরা পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 844। কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট রূপকে কি বলে? তা আপনাদের এখানে চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তা যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশান গ, ধনাত্মক শব্দ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবার আপনারা সবাই একে একে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই আপনারা একে একে পোস্ট করবেন। আপনারা মার্কস পোস্ট করলে আমরা বুঝতে পারবো যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে। আর আপনারা বুঝতে পারবেন যেমন আপনাদের পারফরমেন্সটা কতটা এনহ্যান্স করতে হচ্ছে সেটা, এবং আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো আপনাদের সবাই একে একে আপনাদের যেটা উত্তর হচ্ছে আপনারা সৎভাবে ক্যালকুলেশন করে আমাদেরকে পোস্ট করুন। আর আমরা চলে যাচ্ছি আমাদের আজকের হোম টাস্কের প্রশ্নে। তা আজকে আমি হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন।
আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, ধুকপুক ধুকপুক কোন অর্থে দ্বিরুক্তি? অপশন ক সমার্থক দ্বিরুক্তি, অপশন খ পৌনপুনিকতা অর্থে, অপশন গ অনুভূমি প্রকাশে, আর অপশন ঘ হচ্ছে অনুরূপ কিছু বোঝাতে। আবার আমি কোশ্চেনটা বলছি, যেটা আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন, ধুকপুক ধুকপুক কোন অর্থে দ্বিরুক্তি? অপশন ক সমার্থক দ্বিরুক্তি, অপশন খ পৌনপৌনিকতা অর্থে, অপশন গ অনুভূতি প্রকাশে, এবং অপশন ঘ অনুরূপ কিছু বোঝাতে। আপনারা এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে, আপনারা এক্ষুনি কমেন্ট আসলে এই উত্তরটা পোস্ট করুন, যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে। আর আমরা আগামী দিনকে এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব, এবং প্রথম দশজন যারা পরপর 10 দিন সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। কেবলমাত্র তারাই ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা এবার আপনাদের মনে যা কোশ্চেন আছে সেই কোশ্চেন প্রস্তুত করতে পারেন, বা সেই কোশ্চেন আপনারা পোস্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সদুত্তর দেওয়ার। তাহলে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আকর্ষণীয় ভিডিওতে, এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুল করবেন না। সবার সুস্থ জীবন কামনা করে আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।